ডিম দিয়ে দিছে না আরে নিউ আডাল পেয়ার আমেরিকান ইংলিশ না সব রানিং পেয়ার এগুলো না কলটা মেল আনটা ফিমেল লং ফেস এই পেটার আস্কিং প্রাইস কত আছে সিলভার জ্যাকোবি কত আছে ব্লু চেকার স্প্ল্যাশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আবার হাজির হইছি গোবিন্দ ভাইয়ের পিজন লফটে গোবিন্দ ভাই বাইরে দেশ থেকে গতকালকে কিছু কবুতর ইনপুট করেছে সেই কারণে এখানে আসা এবং ভিডিও করা তো চলুন দেখি ভাই কি কালেকশন করেছে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতরগুলো ভাই কালেকশন করেছেন সব ইম্পোর্টেড গতকালকে কবুতরগুলো আসছে যদি কারো পছন্দ হয় কোনো পেয়ার কবুতর সেই ক্ষেত্রে ভিডিও করার সময় গোবিন্দ ভাই আনুমানিক একটা মূল্য বলে দেবে আপনারা যদি সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে कलेक्शन कर কি কবুতর কালেকশন করেছেন এখানে ছিল আমেরিকান কমনার ফ্যান্টেল ড্যানিশ এক্সিবিশন এই বিভিন্ন কিছু হাই ফিলার ছিল বিভিন্ন কোয়ালিটির কবুতর কালেকশন করেছেন তো ভাই চলুন ভিউয়ারসের উদ্দেশ্যে একদিক থেকে দেখাই এবং দামগুলো বলি কবুতরের তো ভাই এগুলা কি ভাই এখানে এগুলা আমেরিকান কমনার আমেরিকান কমনার কত পেয়ার কালেকশন করেছেন এটা 25 পিস ছিল এই কটা আছে মানে 25 পিস কিছু অর্ডারই ছিল সেগুলা দিয়ে দিবেন বাকি এগুলো আছে তো গিলা ভাই পার পেয়ার কত চাচ্ছেন 40000 করে চাচ্ছেন সব তো রানিং পেয়ার না হ্যাঁ সব রানিং ভিউয়ার্স ভাই একটা আনুমানিক মূল্য বলে দিয়েছে যদি আপনারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে কি কিং না এগুলা বেবি ভাই সবগুলা কত পারে বেবি এগুলা এই মাত্র খাওয়া শিখছে হ্যাঁ মাত্র খাওয়া শিখছে এগুলো নরমালি কনফার্ম আছে হ্যাঁ আছে কত আছেন এগুলা জোড়া এগুলো পার পেয়ার পড়বে 30000 টাকা পার পেয়ার পড়বে 30000 ওপাল কালার ওটা কি জোড়া মেলানো আছে হ্যাঁ জোড়া মেলানো আছে ওই ওই পেয়ারটা কত পড়বে ওপাল কালারের ওটা 30000 টাকা 30000 টাকা অ্যান্ডুলেজিয়ান থেকে এটা জোড়া মেলানো আছে হ্যাঁ আছে নিচে আছে না এটা কত পড়বে দাদা পেয়ার আছে এটা পেয়ার পড়বে 25000 25000 টাকা পড়বে আর এখানে দেখা যাচ্ছে অলরেডি ডিম দিয়ে দিছে না কত আছেন এই ব্যাটটা এটা আপাতত সেল করতেছিলাম আপাতত সেল করবেন না তাহলে বেবি কত করে বিক্রি করেন যেহেতু ডিম দিয়ে দিতে যদি বেবি হয় সেই ক্ষেত্রে বেবি 50 60 70 বেবি 50 60 70 এগুলোর ভিতরে বিক্রি করে দেন এটা স্টেনসিল স্টেনসিল লাহরি না আর এখানে বেবি দেখা যাচ্ছে কিং এর অনেকগুলো এগুলো তো মাত্র খাওয়া শিখছে না হ্যাঁ এগুলো মাত্র খাওয়া শিখছে এগুলা পার জোড়া কত যাচ্ছে এগুলা দেখে নিতে চাই এগুলা আছে এটা পড়বে 25000 করে 25000 করে জোড়া পড়বে যদি কেউ নিতে চায় এ কত যাচ্ছে এই পেয়ারটা এটা পড়বে 60000 টাকা 60000 টাকা পড়বে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে একটু কম বেশ করা যাবে 60000 টাকা পড়বে খুব সুন্দর পেয়ার কবুতর আর এখানে কি এটা সিঙ্গেল ভাই না জোড়া আছে এটা এটা জোড়া আছে জোড়া আছে না এটা নন নামাদি আনুমানিক মূল্য আর এখানে বেবি দেখা যাচ্ছে ব্ল্যাক নাকি এগুলো ভাই না না এটা ব্ল্যাক না এটা এন্ডোলজি এন্ডোলজি না এই পেয়ারটা কত যাচ্ছেন 30000 টাকা 30000 টাকা যাচ্ছেন রানিং পেয়ার এগুলো কত করে বিক্রি করেন এগুলো 60 70 80 60 70 80 এটা অ্যালমন না হ্যাঁ এটা অ্যালমন আর এটা এটা হচ্ছে ডান ডান এটা জোড়া দিছেন এটার সাথে এটা হ্যাঁ এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কত পড়বে দাদা এটা পড়বে 20000 টাকা 20000 টাকা পড়বে এটা তো রানিং না হ্যাঁ এটা রানিং রানিং পেয়ার আর এখানে দেখা যাচ্ছে হাউস পিজন না এটা কি কালার টাইগার কালার এটা হচ্ছে টাইগার মেলটা টাইগার ফিমেলটা আছে ওপাল ওপাল কালার এই পেয়ারটা কত যাচ্ছে যদি কেউ নিতে চায় এটা পড়বে 60000 টাকা 60000 টাকা পড়বে রানিং পেয়ার
পাশে আরেকজোড়া দেখা যাচ্ছে এই পেয়ারটা কত যাচ্ছে এটা 40,000 এটা টাইগার একটা ব্ল্যাক এটা তো রানিং পেয়ার না অনেক বিগ সাইজ মানে ব্ল্যাক সিঙ্গেল এটা হ্যাঁ মেল মেল এটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় কত পড়বে এটা 15,000 টাকা পড়বে এখানে একটা দেখা যাচ্ছে এটা টাইগার না টাইগার আর এটা এটাও টাইগার হ্যাঁ এটা নিউ অ্যাডাল্ট পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কত পড়বে এটা ২৫,000 টাকা পড়বে ভিউয়ার্স ভাই সবগুলা কবুতর একটা আনুমানিক মূল্য বলে দিচ্ছে কবুতর ইম্পোর্টের কবুতর সবগুলা যদি আপনারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে আপনারা সংগ্রহ করতে পারবেন নিচে দেখা যাচ্ছে অনেক বিগ সাইজ দেখি মুন্ডিয়ান না ভাই রেড মুন্ডিয়ান এই পেটার আস্কিং প্রাইস কত যাচ্ছে ৪০,০০০ টাকা পড়বে রেড মুন্ডিয়ান যদি কেউ সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে সংগ্রহ করতে পারবেন আর এখানে একটা টাইগার আর একটা ব্ল্যাক না এখানে দুইটাই মেল সিঙ্গেল যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কত পড়বে এক পার পিস ১৫,০০০ টাকা পিস পড়বে সবগুলো তো ইম্পোর্টেড না এখানে তো দেখা যাচ্ছে এটা হাউস পিজন না হ্যাঁ এটা এন্ডোলেজিয়ান হাউস পিজনের বেবি কত বড় বেবি এগুলো এই মাত্র খাওয়া শিখছে অনেক বিগ সাইজ আর এটা হলো অ্যালমন্ড না এটা অ্যালমন্ড এটা নন নামাদি সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কবুতর এগুলা হাউস পিজনের বেবি এটা কি ফ্যান্টাইল না ৪৫,০০০ অনেকেই বলে ভাই যে রিং এর কবুতর বা বাহিরের কবুতর ডিম বাচ্চা হয় না আসলে কি সত্যি না না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা না কবুতর ডিম বাচ্চা করতেছে এখন বিদার হিসেবে কেউ যদি করাইতে না পারে সেটা তার কবুতর দোষ হ্যাঁ তার ব্যর্থতা ভিউয়ার্স ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যদি আপনারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই এখানে এই পেয়ারটা কত যাচ্ছে এটা হলো ৪০,০০০ টাকা পড়বে অনেক বিগ সাইজ নিচে পেয়ারটা কি ভাই এটা অলরেডি সেল করে দিছি অলরেডি সেল হয়ে গেছে কত সেল করছেন ভাই এটা ৩৫,০০০ টাকা সেল হয়ে গেছে এখানে বেবি দেখা যাচ্ছে পোটারের বেবি না হ্যাঁ এটা হচ্ছে পমিনিয়ানের বেবি পমিনিয়ান পোটারের বেবি বুধবার আর কত পরের বেবি এটা ভাই ১-২ করে গেছে এই পেয়ারটা আসকিং প্রাইস কত আছে ১৫,০০০ টাকা চাচ্ছেন কিং এর এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছে এটা বলবে ৪০,০০০ এর সাথে এটা জোড়া দিবেন ৪০,০০০ টাকা পড়বে অনেক বিগ সাইজ এটা নন না রেজাল্টটা মেল অনেক তেজ দেখা যাচ্ছে আর এখানে হাউস পিজন দেখা যাচ্ছে আরো কিছু হাউস পিজন কেটা জোড়া দিবেন এটার সাথে ভাইয়া হ্যাঁ এটা ইয়ান না এই পেয়ারটার আজকে প্রাইস কত যাচ্ছে ২৫,০০০ ২০,০০০ টাকা আর এটা সেল হয়ে গেছে এটা কত সেল করলেন ১২,০০০ টাকা সেল হয়ে গেছে হাউস পিজন সিঙ্গেল এটা নজর আছে এটা এটা আপাতত সিঙ্গেল মেল না ফিমেল এটা মেল কত আছেন এটা আজকিং ১৫,০০০ টাকা অনেক বিগ সাইজ আর কিং এই পেয়ারটা কত আছেন এটা জোড়া দিচ্ছেন এর সাথে না এটা ৪০,০০০ টাকা এটা মেল না
জোড়া দিছেন না কত আছেন এই প্যাডটা ৪০,০০০ টাকা চাচ্ছেন আর এখানে কিং এর বেবি দেখা যাচ্ছে অ্যান্ডোলেজিনের বেবি না কত আছেন এই প্যাডটা ২০,০০০ টাকা চাচ্ছেন আর এখানে দুটো বেবি কিসের বেবি ভাই এটা এটা সে অ্যান্ডোলেজিন ইংলিশ ক্যারিয়ার ইংলিশ ক্যারিয়ার হোমার বেবি হ্যাঁ এই প্যাড কি বিক্রি করবেন হ্যাঁ যদি কেউ নিতে চায় কত পড়বে প্যাডটা ১৫,০০০ টাকা পড়বে আর এক্সিবিশন হোমা না এই প্যাডটা কত যাচ্ছেন ৩০,০০০ টাকা কিং এটা কি বিক্রি হয়ে গেছে ৩০,০০০ টাকা চাচ্ছেন রানিং পেয়ার না রানিং পেয়ার ৩০,০০০ টাকা চাচ্ছেন আর এটা সিঙ্গেল এটা না বাবা অনেক তেজ এটা এটা যদি কেউ নিতে চায় কত পড়বে এটা ২০,০০০ টাকা পড়বে হাউস পিজন না দাদা এটা এই পেটটা কত সিঙ্গেল এটা না জোড়া আছে এটা সিঙ্গেল মেল এটা কত আছেন এটা সিঙ্গেল মেল ১০,০০০ টাকা চাচ্ছেন আর এগুলো সব ফ্যান্টাইল না আমেরিকান শ্যাডেল ফ্যান্টাইল অনেক কালেকশন আমেরিকান শ্যাডেল ফ্যান্টাইল এগুলো সব রানিং পেয়ার এগুলো না ইম্পোর্টেড রানিং পেয়ার গতকালকে আসছে ভিউয়ার্স আপনারা যদি সংগ্রহ করতে চান ভাই একটা আনুমানিক মূল্য বলে দেবে আপনার দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে সংগ্রহ করতে পারবেন ভাই এগুলো যদি কেউ নিতে চায় পার পেয়ার কত আছেন ৪০,০০০ টাকা পড়বে পার পেয়ার হাউস পিজন ব্ল্যাক এটা না মেল সিঙ্গেল মেল সিঙ্গেল মেল যদি কেউ নিতে চায় কত পড়বে এটা ২০,০০০ টাকা আর এটা কি এটা আমেরিকান জায়ান্ট শো হোমার ফিমেল এটা কত পড়বে দাদা ২০,০০০ টাকা এটা বিশাল হাউস পিজন এখানে দেখা যাচ্ছে বিগ সাইজ এটা কি মেল না ফিমেল এটা মেল কত আছেন এটা জোড়া আছে সিঙ্গেল ১০,০০০ টাকা আর এগুলা কি এগুলা উপাল বোল হেড লং ফেস এটা কত আছেন এই প্যাডটা ৩০,০০০ টাকা এটা রানিং প্যাড ইম্পোর্টেড কিং কত আছেন এটা ব্ল্যাক ১০,০০০ টাকা পড়বে আর এখানে এগুলা কি ফ্যান্টাইল না হোয়াইট ফ্যান্টাইল রানিং প্যাড বেবি না হোয়াইট ফ্যান্টাইলটা কত আছেন দাদা ৪,০০০ টাকা আর এটা পড়বে ৮,০০০ টাকা আর এখানে জ্যাকোবিন সিঙ্গেল এটা নন নামা দি বেবি বেবি যদি এই বেবিটা নিতে চায় কত পড়বে বিয়ার্স এখানে বেশ কিছু বেবি আছে যদি আপনারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে নামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে আপনারা সংগ্রহ করতে পারেন আর এইখানে দেখা যাচ্ছে সবগুলা নান না আমেরিকান ইংলিশ নান সবগুলাই বেবি হ্যাঁ তো পার পিস পেয়ার কত আছেন পার পেয়ার ১৫,০০০ ইম্পোর্টেড না এইখানে দাদা সিঙ্গেল না এটা এগুলো সব এখানে এটা হচ্ছে উপাল আর্সেঞ্জেল উপাল আর্সেঞ্জেল না পেয়ার আছে আর এটা হচ্ছে সিঙ্গেল মেল এই উপাল আর্সেঞ্জেল দুটো কত যাচ্ছেন ২০,০০০ টাকা আর উপাল এটা ১৫,০০০ টাকা
15000 টাকা পড়বে আর এই বিউটি আর ব্ল্যাক বিউটি বেবি দেখা যাচ্ছে এটা অলরেডি সেল করা সেল হয়ে গেছে না জি আর এগুলা এটা আছে এই প্যাটটা কত আছে এই প্যাটটা